ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাইফ ব্লগ 99-এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আশা করি সবাই পাশে থাকবেন। চলে এসেছি আজকে আপনাদের জন্য তানভীরের জীবনের ঘটে যাওয়া দ্বিতীয় পর্ব নিয়ে। আসলে আপনাদেরকে বলাই হয়নি তানভীর ছেলেটা কে আর ওর জীবনের ঘটে যাওয়া ঘটনাটা কী। তাই শুরুতে আগে ওর পরিচয় এবং বিস্তারিত ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলবো। তানভীর ছিল জামিল আহমেদের একমাত্র ছেলে, যা আপনাদেরকে আগে বলা হয়েছিল। 2013 সালে যখন শাপলা চত্বরে হেফাজত ইসলাম নামে একটি ইসলামিক দল ডাক দিয়েছিল সারা বাংলাদেশের জনতাকে, তখন সেই ডাকে সারা দিয়েছিল তানভীর। কিন্তু যখন হেফাজত ইসলামের লোকদের উপর পুলিশদের আক্রমণ হয়, তখন তানভীর গুলি খেয়ে নিজের স্মৃতি হারিয়ে ফেলে। সে সব কিছু ভুলে যায়, শুধু ওর নামটাই মনে আছে যে ওর নাম তানভীর। তখন মারুফ নামের একজন মাদ্রাসার ছাত্র তাকে তার বাড়িতে আশ্রয় দেয়। তাহলে চলুন আমরা গল্পে ফিরে যাচ্ছি। ভীমুর বাপটা কাটিয়ে বাসের দিকে এগোলো তানভীর। তবে অভ্যাস না থাকায় বেশ কসরত করার পরেও বাসে উঠতে ব্যর্থ তানভীর। বুঝতে পারছে বের ঠেলে লোকাল বাসে ওঠাকে যতটা সহজ মনে করেছিল, ব্যাপারটা নেহাত অত সহজ না। তানভীরের চারপাশে ওর কয়েকজন ক্লাসমেট দাঁড়িয়ে আছে, ওরা অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। তবে কেউ এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করলো না আজ ও বাসে কেন যাচ্ছে। পরের বাসটাকে আসতে দেখেই অপেক্ষামান যাত্রীরা নড়ে চড়ে উঠল, যুদ্ধের প্রস্তুতি। আগেরবারের সামান্য অভিজ্ঞতাকে সম্বল করে এবার অবশ্য বাসে উঠে পড়ল তানভীর। তবে সিট পেল না, সমস্যা নেই, ও সিটে বসে যাওয়ার জন্য বাসে উঠেনি। কেন যে উঠেছে সেটাও পরিষ্কার না, হয়তো নিজের কাছেই প্রমাণ করতে চাচ্ছে ও একেবারে ননির পুতুল না, লোকাল বাসে করেও সে বাড়ি ফিরতে পারে। সাদের হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছে তানভীর। ওর গায়ের উপর একজনের কনুই উঠে পড়েছে, আরেকজনের পা বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে ওকে পাড়া দিয়ে বসতে পারে। অভিজ্ঞতাটাকে একেবারে নতুন বলেই হয়তো পুরো ব্যাপারটার মধ্যে একটা থ্রিল খুঁজে পাচ্ছে তানভীর। ওর বন্ধুবান্ধবরা বাসের মধ্যে আড্ডা জুড়ে দিয়েছে, একটু থমকে গেল তানভীর এখানে এসে। এদের কি আসলেই ওর বন্ধু বলা যায়, বড়জোর সহপাঠী হয়তো বলা যায়? একটু পর পরই সবাই হেসে উঠছে সমস্বরে, কয়েকটা মেয়েও যোগ দিয়েছে আড্ডায়। এখন বোধহয় দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ চলছে। রাজনীতির বিষয়ে তানভীরের জ্ঞান একেবারে শূন্য কোঠায়, সে কারণেই আড্ডায় তেমন মনোযোগ দিতে পারছে না তানভীর। কিন্তু ওর জানা নেই আজকালকার ছেলেমেয়েরা এই ধরনের নীরস বিষয়বস্তুর চাইতে হলিউড, বলিউড, লেটেস্ট গ্যাজেট কিংবা রাজনীতি নিয়ে আড্ডা দিতেই বেশি পছন্দ করে। জানবে কীভাবে সে? সারাদিন তো বইয়ের পাতায় মুখ গুজে রাখা ছাড়া আর কোনো কাজই তেমন আগ্রহ খুঁজে পায় না তানভীর। এই মুহূর্তে বাসের পেছনের দিকে দাঁড়িয়ে আছে ও। বাসটা বেশ ভালোই চলছে, রাস্তাঘাটও আজ বেশ ফাঁকা। রাস্তা ফাঁকা থাকার কারণটা জানলে তানভীর আজ লোকাল বাসে করে বাড়ি ফেরার সাহস করতো কি না বলা যাচ্ছে না। আজ হরতাল, শব্দটা সাদামাটা শোনালেও আজকের হরতাল বিশেষ গুরুত্ব বহন করে। বেশ চলছিল বাসটা, আচমকা কেউ কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক একটা শব্দ হলো রাস্তায়। শব্দটা শুধু বিকটই না, একই সাথে আত্মা কাঁপিয়েও দেয়। অনেকটা বাসের টায়ার পাঞ্চারের সাথে আওয়াজটার মিল থাকলেও তানভীর বুঝতে পারলো এটা আর যাই হোক টায়ার পাঞ্চারের আওয়াজ না। টায়ার পাঞ্চারের আওয়াজ তানভীর চেনে, তবে আওয়াজটা যারই হোক প্রতিক্রিয়াটা হলো বাসের টায়ার পাঞ্চার হবার মতোই।
বাসের চালক শব্দটা হবার সাথে সাথেই বাসের নিয়ন্ত্রণ হারালো। গাড়ি পাগলা ঘোড়ার মতো পাশের একটা দেয়ালে লক্ষ্য করে ছুটে গেল। এবারও কেউ বুঝে ওঠার আগেই বাসটা প্রচণ্ড বেগে ধাক্কা খেল দেয়ালের সাথে। লক্কর চক্কর মার্খা বাসের অধিকাংশ সিটেরই গদি ছিঁড়া বা তেরোর ভেতরের লোহালঙ্কর বেরিয়ে এসেছে। ধাক্কার তীব্রতায় ওই রকম একটা সিটের সাথে তানবীরের মাথা ঢুকে গেল ভয়ানকভাবে। হঠাৎ করেই তানবীরের দুনিয়া অন্ধকার হয়ে এলো। কতক্ষণ সঙ্গহানি অবস্থায় ছিল জানে না তানবীর। চোখ খুলতেই চোখের সামনে অর্ধপরিচিত এক সম্পূর্ণ অপরিচিত কয়েকটা মুখ দেখতে পেল। মাথা ভেজা ভেজা অনুভব হয়। বুঝতে পারল ওর মাথায় পানি ঢালা হয়েছে। এই মুহূর্তে ও রাস্তার পাশের ফুটপাতে আদর্শয়া হয়ে আছে। খবরের কাগজ বিছিয়ে তার উপর ওকে শোয়ানো হয়েছে। এখন কেমন লাগছে তানবীর? যার কোলে মাথা রেখে শুয়ে আছে সে ছেলেটা জিজ্ঞেস করলো। হ্যাঁ, অনেক ভালো লাগছে। কী হয়েছিল তখন? মাথায় দপদপে ব্যথা সত্ত্বেও উঠে বসতে বসতে জানতে চাইল তানবীর। ফুটপাতে শুয়ে থাকার কোন মানে হয় না। আজ তো হরতাল, পিকেটাররা ককটেল ফুটিয়েছিল। বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার পাশের একটা দেয়ালে ধাক্কা লাগিয়ে দেয়। তোমার মতোই চোট পেয়েছে কয়েকজন, তাদের ফার্স্ট এড দিয়েছেন এই আপুটা। এই প্রথম এই আপুটার দিকে তাকালো তানবীর। এতক্ষণ খেয়াল করেনি, যারা ওকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে চশমা পরা একটা মেয়েও আছে। মেয়েটাকে দেখলেই মনে হয় স্কুল টিচার, কিন্তু এম এ টিচার না, সম্ভবত ডাক্তারি পড়ছে। পরনে সাদা অ্যাপ্রন আর গলায় ঝুলানো আইডি কার্ড সেরকমই বলছে। ওর মনে পড়ল মেয়েটা ওদের বাসেরই যাত্রী। যারা বসা ছিল তাদের তেমন কিছু হয়নি, দাঁড়িয়ে থাকারই তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়েছে। তবে বেচোয়া মারাত্মক কিছু হয়নি কারোই। তানবীরের হাসি পেয়ে গেল। ডাক্তারি পড়ার সময় সব ছেলে মেয়েদের মধ্যেই পরোপকারের মাত্রাটা একটু বেশিই থাকে। সময়ের সাথে সাথে সেটা আস্তে আস্তে কমতে থাকে। আর কয়েক বছর পর মেয়েটা যখন ডাক্তার হয়ে যাবে, তখন আজকের মতো আহতদের সেবা করতে যেত কিনা সেটা নিয়েও সন্দেহের অবকাশ যথেষ্ট আছে। তবে হতেও পারে মেয়েটা সত্যিই মায়াবতী। আজ বাসে যাচ্ছ যে, গাড়ি আসেনি? সে ছেলেটি জিজ্ঞেস করলো আবার। গাড়ি পাঠিয়ে দিয়েছি, কথাটা বলেই তানবীর খানিক বিব্রত হয়ে পড়ল। যখন টের পেল ছেলেটার নাম ওর একদমই মনে পড়ছে না, এখন কিভাবে যাবে? দেখি ট্যাক্সি নিয়ে চলে যাব। বাসে চড়ার শখ আপাতত মিটে গেছে ওর। চলো আমি তোমাকে ট্যাক্সিতে তুলে দিচ্ছি। তানবীর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। এরপর এদিক ওদিক না তাকিয়ে হাঁটা দিল ওর নাম না জানা বন্ধুর পেছন পেছন। ঠিক সেই মুহূর্তে যদি ও পেছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত শুভ্র অ্যাপ্রন পরিহিতা এক যুবতী ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সামনে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে বেশি বেশি করে আপনাদেরকে আমি গল্প শোনাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।